हेलो एवरीवन, वेलकम टू इजी ग्रामर। आज हमारा विषय है मैजिक ऑफ एडजेक्टिव्स बा एडजेक्टिव्स से मैजिक। एडजेक्टिव्स से मैजिक टा की आम्रा वाक्य कोनो नाउन बा प्रोनाउन के क्वालिफाई करते गिए अनेक समय एकाधिक एडजेक्टिव्स व्यवहार करी और ये एकाधिक एडजेक्टिव्स वाक्य एक निर्दिष्ट अर्डर अनुजाई किन्तु व्यवहार करते हैं। ये निर्दिष्ट अर्डर अनुजाई व्यवहार करते पारार एक सूत्र आछे, से सूत्रटाई हच्छे आज के मैजिक अफ एडजेक्टिव्स। तो चलो आबार बोर्डर दिके ताकाओ। आमी एखाने एक शब्द लिखे रेखेछि अपशाकम। अपशाकम, ये अपशाकम शब्दर भितरे लुकिये आछे वाक्ये एडजेक्टिव्सगुलो अर्डर अनुजाई व्यवहार करार सूत्र। तो देखो ये अपशाकम शब्दटिके छटा भागे भाग करा हय़। OPSHACOM एक दुई तीन चार पाँच छय। तो हमें देखे नहीं OPSHACOM एगुलो के आलदा आलदा करे भाग करा हुए छे क्यों। ये भागगुलोर भेतरेई रही छे एडजेक्टिव्स के अर्डर अनुजाई वाक्य बसानोर सूत्र। ओपी माने होच्छे ओपिनियन। वाक्य नाउन बा प्रोनाउन के क्वालिफाई करते गिए प्रथम जे एडजेक्टिव्सटा आसबे ता हलो ओपिनियन, চরিত্র। ওপিনিয়ন শব্দের বাংলা মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি বা মতামত। এই আমাদের এই দৃষ্টিভঙ্গি বা মতামত দিয়েই আমরা কিন্তু নির্দিষ্ট করি কোনো নাউন বা প্রোনাউনের চরিত্র কেমন, সে ব্যক্তিটি ভালো না মন্দ, সে ব্যক্তিটি অসৎ না সৎ, কোনো ব্যক্তির কোনো বস্তু ক্ষণস্থায়ী না ভঙ্গুর, হ্যাঁ নরম না শক্ত ইত্যাদি ইত্যাদি। তো যে কোনো সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে গিয়ে প্রথম যে অ্যাডজেক্টিভটি বসে বাক্যে তা হলো ওপিনিয়ন বা চরিত্র অথবা বৈশিষ্ট্য। তারপরে বসে এসএইচ। এসএইচ এর অর্থ হচ্ছে শেপ, বস্তুটি ছোট না বড়, ব্যক্তিটি লম্বা না খাটো। এগুলো যখন আমরা বুঝাই কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে গিয়ে তখন আমরা যে অ্যাডজেক্টিভটি ব্যবহার করি তা হলো শেপ। আর এই শেপটি বসে বাক্যে সমস্ত অ্যাডজেক্টিভস এর ভেতরে দ্বিতীয় স্থান। তৃতীয় স্থানে আমরা যে অ্যাডজেক্টিভটি আনি তা হলো এ। এ মানে হচ্ছে এজ, বয়স। লোকটি নবীন না প্রবীণ, বস্তুটি নতুন না পুরনো, এগুলো যখন আমরা বোঝাবো কোনো নাউন বা প্রোনাউনকে যখন আমরা বোঝাতে যাব তখন আমরা যে অ্যাডজেক্টিভটি ব্যবহার করব তা হলো এজ। এবং এজ অ্যাডজেক্টিভটি একটি বাক্যে সব অ্যাডজেক্টিভের ভেতরে তৃতীয় স্থানে বসে। তারপরে আসছে সি। সি মানে হচ্ছে কালার, রং। লোকটি কালো না ফর্সা, বস্তুটি লাল না হলুদ, এগুলো দিয়ে যখন আমরা কোনো নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করব তখন আমাদের এই কালার অ্যাডজেক্টিভসগুলো ব্যবহার করতে হবে। এই অ্যাডজেক্টিভসগুলো বাক্যে সমস্ত অ্যাডজেক্টিভসের ভেতরে বসবে চতুর্থ স্থানে বা চার নম্বর স্থানে। পাঁচ নম্বর স্থানে আসবে ও। ও অ্যাডজেক্টিভটা কি? ও হচ্ছে অরিজিন, উৎস। লোকটি কোথাকার, লোকটি কোন জাতির, বস্তুটি কোথায় তৈরি হয়েছে, এগুলো যখন আমরা বোঝাবো কোনো নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে তখন আমাদের আনতে হবে অরিজিন অ্যাডজেক্টিভস। আর এটা বসবে বাক্যে সমস্ত অ্যাডজেক্টিভসের মধ্যে পাঁচ নম্বর স্থানে। আর ছ নম্বর স্থানে বা সব অ্যাডজেক্টিভসের ভেতরে শেষে বসবে এম। এম অর্থ হচ্ছে ম্যাটেরিয়াল, উপাদান। প্রাণী বা বস্তুটি কোন উপাদানে তৈরি এটা যখন আমরা বোঝাবো তা হবে ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভস। এবং এটা বসবে সমস্ত অ্যাডজেক্টিভসের শেষে বা ছ নম্বর স্থানে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর উদাহরণ দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদের। আমরা সচরাচর নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করতে গিয়ে একটা বাক্য বা সেন্টেন্সে কখনো একসাথে ছটা অ্যাডজেক্টিভস ব্যবহার করি না, করলেও সেটা ভীষণ 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 রেয়ার, দেখাই যায় না। তো চলো আমরা কয়েকটা সেন্টেন্স লিখি। সেন্টেন্স লিখে আমরা দেখি যে আমি যা বললাম যে বাক্যে অ্যাডজেক্টিভসের যে অর্ডার বা যে ক্রমানুসারে অ্যাডজেক্টিভসগুলো বসে তা সত্যি এই অপশাকম ফর্মুলাকে ফলো করে কিনা। তো চলো আমাদের প্রথম সেন্টেন্সটা তৈরি হয়ে যাক। দিস আর Thank you.
These are lovely little young white German furry puppies. এগুলো হলো সুন্দর ছোট্ট কচি সাদা জার্মান পশমযুক্ত কুকুরছানা। ঠিক আছে? তো দেখো লাভলি ওপিনিয়ন, আমাদের ওপিনিয়নে কুকুরছানাগুলো কেমন? খুব সুন্দর। এই প্রথমে বসলো ওপিনিয়ন অ্যাডজেক্টিভ, তারপরে বসলো কি শেপ, ছোট না বড়, লিটল ছোট। ফলে দ্বিতীয় অ্যাডজেক্টিভটা হলো শেপ অপশাক্রমের সূত্র অনুযায়ী। তৃতীয় হচ্ছে এজ বয়স, ওল্ড না ইয়াং, ইয়াং কচি। সিতে আসছে, চার নম্বরে আসছে কি রং, হোয়াইট সাদা। পাঁচ নম্বরে আসছে ও অরিজিন উৎস, কোথাকার কুকুরছানা, জার্মান, কুকুরছানাগুলো জার্মান, তাহলে উৎস অ্যাডজেক্টিভ বসছে পাঁচ নম্বর স্থানে। আর সবার শেষে বসছে উপাদান ফারি পশমযুক্ত বা পশমে ভর্তি, তাই পশম যে উপাদানটা পশমে ঢাকা তা আসছে একেবারে শেষে এই অ্যাডজেক্টিভটি। কাকে নির্দেশ করছে? কুকুরছানাদের নামকে নির্দেশ করছে। তো বাক্যে আমরা সচরাচর ছটা অ্যাডজেক্টিভ বসাই না, তবু তোমাদের সামনে উদাহরণ দেওয়ার জন্য আমি এই সেন্টেন্সটা লিখলাম। এইবার আমরা লিখবো কিছু সেন্টেন্স যাতে ছটা অ্যাডজেক্টিভস ব্যবহার হবে না, কিন্তু তাতেও কিন্তু সেই অ্যাডজেক্টিভসগুলো বসবে এই অর্ডার অনুসারে। A big brown Chinese wooden table. চারটে অ্যাডজেক্টিভস ব্যবহার করলাম, দুটো করলাম না, কারণ আমরা তো ছটা ব্যবহার করি না সচরাচর একটা সেন্টেন্সে। A big brown Chinese wooden table. একটা বড় বাদামি চীনা কাঠের টেবিল। দেখো একদম অপশাক্রমের সূত্র অনুযায়ী কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভস একের পর একে বসেছে। প্রথমে বসলো কি এখানে শেপ, কারণ এখানে আমাদের ওপিনিয়ন নেই, আমরা বলিনি টেবিলটি ভালো না মন্দ, ফলে এখানে ওপিনিয়নটা আসছে না। আসছে কি আয়তন, আকার আয়তন, বড় সর, বেশ বড় বা বড়। এজ আসছে না, নতুন কি পুরানো আসছে না এখানে। আসলো কি রং, ব্রাউন। অরিজিন কি, কোথাকার টেবিল, চাইনিজ, চীনের টেবিল। এবং সবার শেষে আসলো উপাদান বা ম্যাটেরিয়াল, কিসের তৈরি, উডেন বা কাঠের তৈরি, একটি বড় বাদামি চীনা কাঠের টেবিল। প্রত্যেকটা অ্যাডজেক্টিভস যে বাক্যটায় ব্যবহার করা হয়েছে তা করা হয়েছে অপশাক্রমের সূত্র মেনে। আমরা কিন্তু এরকম ভাবে লিখতে পারতাম না উডেন বিগ চাইনিজ ব্রাউন টেবিল। এইভাবে যদি আমরা যদি অ্যাডজেক্টিভসগুলো বাক্যে সাজাতাম তাহলে কিন্তু পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যেত। তাই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বসাতে গেলে, একের অধিক অ্যাডজেক্টিভ বসাতে গেলে সবসময় মাথায় রাখতে হবে এই ম্যাজিকটা যার নাম হচ্ছে অপশান কম। চলো তৃতীয় সেন্টেন্সটা লিখি, তাতে আরো কম অ্যাডজেক্টিভস দেব। হি ইজ আ নাইস ওল্ড ম্যান। নামকে আমরা কোয়ালিফাই করলাম এই দুটো অ্যাডজেক্টিভস দিয়ে। আমাদের দৃষ্টিভঙ্গিতে তার চরিত্র কেমন, সে একজন ভালো, নাইস, অমায়িক, ওল্ড, তার এজ আমরা বোঝালাম এই ওল্ড অ্যাডজেক্টিভ দিয়ে। তাহলে তাকে আমরা বোঝালাম অমায়িক বা নাইস বা খুব ভালো একজন বৃদ্ধ লোক। এক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করলাম অপশাক্রমের সূত্র অনুযায়ী। প্রথমে ওপিনিয়ন বসলো, শেপ নেই এখানে, এজ আসলো তিন নম্বরে, এবং তা কোয়ালিফাই করলো ম্যান নাউনকে। তাহলে তোমরা জেনে গেলে অ্যাডজেক্টিভসের একটা ছোট্ট সুন্দর ম্যাজিক, আর এই ম্যাজিকটা যদি মনে রাখতে পারো তাহলে বাক্যে যখন তোমরা একের বেশি অ্যাডজেক্টিভস দিয়ে কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে তখন সেগুলো অর্ডার অনুযায়ী বসাতে আর ভুল হবে না। ভীষণ সহজ এবং ভীষণ ভীষণ মজাদার। তাহলে চলো তোমরাও বাড়িতে এই অপশাক্রম দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করতে থাকো, খুব ভালো লাগবে, এবং যত প্র্যাকটিস করবে তোমাদের ইংরেজি তত ভালো হবে।
Thank you so much for your time and attention and have a nice day.